নমস্কার, আমি রিমিল সেন। আপনারা দেখছেন দেশের খবর, আপনাদের খবর, গ্রাম বাংলার খবর। গেরুয়া শিবিরে ফের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখা গেল হাবড়া অশোকনগরে। এবার বিজেপি যুব মোর্চার সদস্যদের নিয়ে আসরে নামলেন বিজেপি নেত্রী তনুজা চক্রবর্তী। ভোট আসছে, সেদিকে নজর সবার, সেদিকে লক্ষ্য রেখেই শক্তি প্রদর্শনে মরিয়া বিজেপির আদি ও নব্য দুই গোষ্ঠী। ঘটনাক্রমে দলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জি থেকে অশোকনগর বিধানসভা কেন্দ্রের কনভেনার স্বপন দে সবাই নব্য বিজেপি। আদি বিজেপি নেতাকর্মীদের সঙ্গে এদের লড়াই তীব্র, আর তার ফলে শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে প্রকাশ্যে মিছিলও করেছে আদি বিজেপি নেতাকর্মীরা। ফের তেমন এক ছবি দেখা গেল হাবড়া অশোকনগরে। রবিবার এক বিরাট বাইক মিছিল করল বিজেপি যুব মোর্চা। এই র্যালিতে যারা ছিলেন তাদের অফিসিয়াল লবির বাইক র্যালিতে দেখা যায়নি। শুধু তাই নয়, দলের অন্দরের খবর, এই এলাকায় এত বড় বাইক মিছিল শঙ্কর চ্যাটার্জিও সংগঠিত করতে পারেননি। আরও একটি বিষয় লক্ষণীয়, এই বাইক র্যালিতে সামনের সারিতে ছিলেন গত বিধানসভা নির্বাচনে অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী। রাজনৈতিক মহলের অনুমান, এবার ভোটে যে নব্য বিজেপি নেতারা বিধায়ক পদের দাবিদার তাদের বার্তা দিতেই এদিন আসরে নেমেছেন জনপ্রিয় নেত্রী তনুজা চক্রবর্তী। যদিও যুব মোর্চার সদস্য অনিকেত দে বলেছেন দলের কার্যক্রম অনুযায়ী এই র্যালি, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। আসুন শুনে নেওয়া যাক কী বলছেন অনিকেত। মূলত সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা যুব মোর্চার যে আন্দোলন চলছে, যার মূল বিষয়বস্তু হচ্ছে তৃণমূলের যে অপশাসন রয়েছে, সেই অপশাসনের বিরুদ্ধে অন্যায় অন্যায়কে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা সারা রাজ্যব্যাপী যে বাইক মিছিল চলছে, তারই অংশ হিসাবে হাবড়া অশোকনগর, বৃহত্তর হাবড়া অশোকনগর বিধানসভায় আমাদের এই বাইক মিছিল আজকের। একই সাথে অশোকনগরে ONGC প্রকল্পকে ঘিরে যেই ধরনের একটা চক্রান্ত করার চেষ্টা চলছে, চক্রান্তের চেষ্টা চলছে, আর নয় সিঙ্গুরের মতন হবে না বা সিঙ্গুরের মতো না বলে সিপিএম ডিমান্ড করছে যে সেকেন্ড সিঙ্গুর হতে দেবো না, দ্বিতীয় সিঙ্গুর হতে দেবো না। কমিউনিস্টরা যে দাবি করে ওরা বরাবরই তো মানুষের যে আবেগ রয়েছে সেই আবেগের থেকে দূরে, তো অশোকনগরের মানুষ তো কখনো সিঙ্গুরের মতো অবস্থা এখানে তৈরি হোক এটা তো বলেনি, বা কেউ দাবিও করেনি যে সিঙ্গুরের মতো অবস্থা এখানে তৈরি হতে পারে। তো এই ধরনের আন্দোলন যে কিসের উপর, কিসের দিকে বা কার মুখ চেয়ে, সেটা সিপিএম হয়তো আরও ভালো বলতে পারবে। তবে অশোকনগরের ONGC প্রকল্প যাতে সার্থকভাবে এগিয়ে যেতে পারে, সফলভাবে এগিয়ে যেতে পারে, তার জন্য আজকে আমাদের এই অশোকনগরের বুকে মহামিছিল, অশোকনগরের যুবদের দাবি অশোকনগরের ONGC প্রকল্পে যেন কোনো বাধা না হয়, কোনো রাজনৈতিক ষড়যন্ত্র না হয়। দুদিন আগে বিজেপি বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জির নেতৃত্বে বাইক মিছিল হয়েছে, তারপরে আবার কেন মিছিল? এটা কি শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে লবি বলে এরকম? না না, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কার্যক্রম সারা রাজ্যব্যাপী চলছে, জেলা জুড়েও আমরা একাধিক কার্যক্রম নিয়েছি। দলের জেলা সভাপতি যিনি কার্যক্রম নিয়েছেন, তারপর পরবর্তীতে আমাদেরও কার্যক্রম চলছে। এটা দলের সংগঠন যেভাবে এগাচ্ছে সেই অনুযায়ী আমরা আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে বিজেপির যে মূলধারার মানে শঙ্কর চ্যাটার্জি যে মিছিল, তার থেকে আজকে সংখ্যায় বেশি মনে হলো লোক, এটা কেন? মানে এটা কি রাজ্য জুড়ে লোকজন নিয়ে এসে মিছিল করা হলো? এরকম ব্যাপার তো না, হয়তো বা আজকে একটা ছুটির দিন ছিল, সেই অনুযায়ী লোকের পরিমাণটা বেশি হয়েছে, সেদিনকে হয়তো ছুটির দিন ছিল না। কিন্তু আমাদের মূল কার্যক্রম ভারতীয় জনতা পার্টির জন্য, জেলা সভাপতি যিনি করেছেন তিনিও ভারতীয় জনতা পার্টির পতাকা যাতে আরও উঁচু থাকেন তার জন্য করেছেন। আজকে কে ছিল মূলত, মানে লিডারদের মধ্যে কে কে উপস্থিত ছিল? উপস্থিত ছিলেন হচ্ছে রাজ্য সম্পাদিকা তনুজা মাননীয় রাজ্য সম্পাদিকা তনুজা চক্রবর্তী, জেলা যুব মোর্চার যিনি পর্যবেক্ষক রয়েছেন রাজ্য থেকে ঝিলমদি রয়েছেন, আর রাজ্যের জেলার যিনি প্রাক্তন সাধারণ সম্পাদক রয়েছে, জেলার অন্যতম বরিষ্ঠ নেতৃত্ব তাপস দা, হাবড়া উত্তর পৌরমণ্ডলের সভাপতি, এবং একই সঙ্গে জেলা যুব মোর্চার যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই সঞ্জীব দা আমাদের সঙ্গে ছিলেন। বিরোধীরা বলছে যে বিজেপির দুটো লবি, নির্বাচন আসছে, সেক্ষেত্রে আপনাদের এই ধরনের আলাদা করে মিছিল প্রভাব ফেলবে না মানুষের মধ্যে? না, আলাদা করে মিছিলের বিষয়বস্তু না, আরেকবার বললাম যেটা আলাদা করে মিছিলের বিষয়বস্তু না। দলের সংগঠন যেভাবে এগাচ্ছে আমরা প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছি বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছে যেতে, বেশিবার মানুষের কাছে পৌঁছে যেতে। আর লবি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা, তার জন্য একাধিক কার্যক্রম নেওয়া হচ্ছে, এটা কোনো লবি বা গোষ্ঠীর ব্যাপার না।